তিন মাসের পেটে বাচ্চা আছে দেখেন করছি এই যদি আমার বন্ধুরা এই মা আর এই বাচ্চা একসাথে নিতে চাই দেবেন হ্যাঁ অবশ্যই এগুলো কেমন দামে দিতে চাচ্ছে এগুলো আপনার এগারো হাজার টাকা পিস আজকালই বাচ্চা দেবে আজকালই বাচ্চা দেবে দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে চলে এসেছি সেই নজরুল ভাইয়ের গাল খামারে আজকে আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে তার খামারের বিভিন্ন কোয়ালিটির গাড়লের দাম বয়স ওজন জানানোর চেষ্টা করব। সামনে আমাদের নজরুল ভাই আছে আসুন কথা বলে নিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমিও ভালো আছি তো ভাইজান আমরা আজকে আমার দর্শকদের জন্য আপনার খামারের বিভিন্ন কোয়ালিটির গাল দেখতে চাই এদের দাম বয়স ওজন জানতে চাই ঠিক আছে তো শুরু করার আগে আপনি আমার দর্শকদেরকে পরিচয়টা দিয়ে দেন আমার পরিচয় যে আমার নাম হচ্ছে নুজrul আমার জেলা হচ্ছে চৌআডাঙ্গা আট কবর বাসা আচ্ছা তো ভাইজান তাহলে চলুন শুরু করি প্রথমে কি দিয়ে শুরু করবেন প্রথমে আপনাকে এটা হাই ক্রস দিয়ে শুরু করি হাই ক্রস জি জি এই যে হাই ক্রস আসুন দর্শক বন্ধুরা এটা হাই ক্রস জি জি আমরা কিভাবে বুঝবো এই লেজ বডি লেজ এবং বডি জি জি আচ্ছা এই সাইজের লেজ গুলো এটা হচ্ছে হাই ক্রস হাই ক্রস জি বডিটা দেখুন দর্শক বন্ধুরা মাথাটা দেখান আচ্ছা এগুলোর ওজন কেমন হবে ওজন ত্রিশ কেজি 30 কেজি বয়স কত হলো বয়স আপনার মনে করেন প্রায় 2 বছর কাঁচা কাঁচা যেহেতু একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার পেটে বাচ্চা প্রেগন্যান্ট জি জি আচ্ছা এগুলো কেমন দামে দিতে চান তাহলে আপনার 13000 টাকা পিস 13000 জি 13000 টাকার বিনিময়ে আমার দর্শকরা পেয়ে যাবেন জি এদিকে দিয়ে দেন দেখুন দর্শক বন্ধুরা মাত্র 13000 টাকায় আপনারা পেয়ে যাবেন হাই ক্রট জাতের গরল জি চলুন আরো কিছু দেখতে চাই আসুন দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি উন্নত জাতের গাড়ল দেখাই এটা কি জাতের দেখাচ্ছে আপনার অরিজিনাল গাড়ল এই যে অরিজিনাল জিনিস জি আচ্ছা অরিজিনাল গাড়ল জি আচ্ছা অরিজিনাল গাড়ল আমি কিভাবে বুঝব ওই যে লেজ লেজ দিয়ে কি বুঝা যাবে লেজ জি জি দেখুন দর্শক বন্ধুরা একবারে হাই কোয়ালিটির লেজ বাহ পুশম কাটা জি ভাই আচ্ছা এগুলোর ওজন কেমন হবে ওজন পঁয়ত্রিশ কেজি আর বয়স কত হলো বয়স আপনার এটা দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছে দাঁত কটা হলো দাঁত আপনার চার দাঁত এই যে চার দাঁত দাঁত তিন মাসের পেটে বাচ্চা আছে দেখেন উলান করছি এই দেখ তাই তো জি দেখুন দর্শক বন্ধুরা উলান শুরু হয়ে গেছে জি আচ্ছা ঠিক আছে ভাইজান এগুলো কেমন দামি দিতে এগুলো আপনার পনেরো হাজার টাকা রেট পনেরো হাজার আচ্ছা পনেরো হাজার টাকা এই গারলগুলো দেবেন পনেরো হাজার টাকা জি আচ্ছা যদি আমার দর্শক একটু বেশি করে নেয় পঁচিশটি তিরিশটি নেয় তখন আর একটু কম নেই তখন আরও পাঁচশো টাকা কম করে দিতে পারব কিন্তু একটা পারবো না হ্যাঁ আচ্ছা বুঝতে পারেন ঠিক আছে ছেড়ে দেন দেখুন আপনারা চাইলে এই কোয়ালিটিগুলো আপনারা নজরুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভাইজান আরও আমরা দেখতে চাই দেখুন দর্শক বন্ধুরা নজর ভাইয়ের খামারে প্রচুর পরিমাণে গাড়ল আছে আপনারা চাইলে এই যে সংগ্রহ করতে পারেন আমরা যেগুলা কুরাস বলি এই যে এটা ক্রস জি জি এটা ক্রস দেখুন দর্শক বন্ধুরা অরিজিনাল ক্রস অরিজিনাল ক্রস এর বডি তো ছোট ভাই এই যে ক্রস বলি এটা ছোট বডি মানে ক্রস গুলো লেজে ছোট হবে বডি ছোট হবে জি জি ওজনও কম হবে আচ্ছা ওজনও কম হবে জি মাথাটা দেখান এই যে আচ্ছা এগুলোর ওজন কেমন হবে ভাই ওজন আপনার পঁচিশ থেকে সাতাশে আঠাশ কেজির ভিতরে হবে হ্যাঁ এগুলো প্রেগনেন্ট জি এগুলো গত মাসের প্রেগনেন্ট এগুলো আপনার তিন মাস তিন মাসে এটা কয়টা করে বাচ্চা দেয় এগুলো আপনার সাধারণত দুই টাকারও দেয় আবার অনেক সময় একটাও হয় একটাও হয় এগুলো কেমন দামে দিতে চাচ্ছে এগুলো আপনার এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা পিস আর একটু কম রাখা যায় না ভাই যেটা আপনার দর্শক বেশি নয় পাঁচশো কমই দেওয়া যাবে জি ঠিক আছে ছেড়ে দেন এই গলগুলো অল্প টাকা দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটা কি দেখছি ভাই এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি এটার বয়স কত এটা আপনার সাত মাস চলে সাত মাস জি একটু লেজ অনেক ভালো জি ভাই লেজটা ভালো কাটা আছে একটু ছোটো লাগে আচ্ছা শিং টিংগুলো দেখুন দর্শক মানে শিং দেখুন ওজন কেমন হবে ওজন আপনার পঁচিশ কেজি ধরা যায় পঁচিশ কেজি জি এগুলো আমার দর্শকরা নিবে আপনার কাছ থেকে অবশ্যই কেমন দামে এগুলো আপনার পনেরো হাজার টাকা পিস পনেরো হাজার টাকা পিস জি আচ্ছা আচ্ছা এই পাঠাগুলো জি কোন কোয়ালিটির মা গাড়লের সাথে নেবে আমার বন্ধুরা ওই যে এর আগে একটা দেখালাম ওই যে ওই যে পেটে বাচ্চা তিন মাসের হ্যাঁ এবার মনে করেন সে তিন মাস পরে মনে করেন যে আরও মনে করেন তিন মাস পরে বাচ্চা দেবে

এটা এটা মাসে বলছে মনে করেন তিন মাসে পেটে বাচ্চা আছে এখনো তিন মাস পেটে থাকবি তিন মাস থাকবি মনে করেন আরো মাস পর হেটে তাহলে চার মাস চার মাস দিলে ওই পাঠা বাচ্চা গুলা রানিং হয়ে যাবে এই পাঠা আপনার দর্শককে বড় পাঠা অত টাকা দিয়ে না নেয় দরকার তাহলে আমার দর্শকরা যদি এই মাগুলোর সাথে ওই পাঠাটা নেয় তাহলে অনেক টাকা সেভ হচ্ছে দেখা যাচ্ছে 30 থেকে 35 হাজার টাকা দামের পাঠা না নিয়ে 15 হাজার টাকা দামের পাঠা নিল তাহলে সে এখানে 20 হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে আবার আপনার এক দর্শকের আরটা লাভ হবে হ্যাঁ ওইটা দিয়ে মনে করেন অনেক দিন আপনার দর্শকের খামার চলবে ধীরে ধীরে বড় হবে টাকাও বেড়ে যাবে টাকাও বাড়বে ও টাকাও বাড়বে প্লাস দিন খামারে থাকে দিন খামারে থাকবে উভয় দিকে লাভ জি জি আবার টাকাও সেভ হচ্ছে কেনার সময় জি জি আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা আপনারা চাইলে ওই কোয়ালিটির গাড়লগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা ভাইজান এই বাচ্চাটা তো অনেক ধন আমি ধরে রেখেছিলাম জি ভাই এটা কত দিন বয়স এটা আপনার এক সপ্তাহ এক সপ্তাহ জি এটা হাই ক্রসের বাচ্চা এই যে লেজটা দেখেন অনেক হাটুর ইতে চলে গেছে এ বাচ্চাগুলো কত মাস পর বিক্রি হবে এগুলো আপনার মনে করেন যে সাড়ে তিন মাসের পরে থেকে বিক্রি শুরু হয় সাড়ে তিন মাস তাহলে একে নিতে হলে এখন তিন মাস এখনো তিন মাস তিন মাস তিন মাস নাইলে আপনার পরিপূর্ণ ঘাস না ধরলে দেওয়া যাবে না নাইলে মারা যাবে যদি আমার বন্ধুরা যে এরকম বাচ্চা আর এর মাকে নিতে চাই দেবেন হ্যাঁ অবশ্যই দেব এর দেখান দিন এর মাকে এর মাকে আমরা দেখতে চাই দর্শক বন্ধুরা এই গারোটির মাকে আমরা দেখতে চাই এবং এই বাচ্চাটি এবং এর মা কেমন দাম আসে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা জি জি এটা কি জাতের ভাই এটা এই যে ক্রস ক্রস জি ক্রসের একটি প্রথম প্রেগনেন্ট ছিল না প্রথমবারের মা জি জি প্রথম মা হয়েছে প্রথমবারে একটি দেয় এরপরে গিয়ে হতে পারে তিনটা হতে পারে বুঝতে পেরেছি যদি আমার বন্ধুরা এই মা আরে বাচ্চা একসাথে নিতে চাই দেবেন হ্যাঁ অবশ্যই কেমন দাম নেবেন পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার যদি এই রকম আমার বন্ধুরা পাঁচটি দশটি নিতে চাই মা সহ বাচ্চা দেবেন হ্যাঁ অবশ্যই দেব ওই একই দাম পড়বে একই দাম হয়তো দশটা নিলি তখন পাঁচশো করে কমিয়ে দেবো বুঝতে পারলাম কিন্তু একটা নিলে তো আর কমানো যাবে না ভাই কমানো যাবে না ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা চাইলে কিন্তু ক্রয় করতে পারেন আচ্ছা এখানে তো দেখছি অনেক কোয়ালিটির আছে জি ভাই এটা তো বেশ বড় ওলান হয়ে গেছে এটা মনে হয় আজকালই বাচ্চা দেবে আজকালই বাচ্চা দেবে জি জি এটা অরিজিনাল অরিজিনাল এগুলো কেমন দামে সেল করতে এগুলো আপনার 16000 টাকা পিস এটা আমাদের মানে এটা তিনটি করে বাচ্চা দেয় অরিজিনাল তাই যে এর আগের বাও তিনটি দিছিলে এবারেও দেখেন পেট আল্লাহ যদি দেয় এবারেও মনে হয় তিনটি বাচ্চা হবে আচ্ছা হোক আমরা অপেক্ষা করছি হ্যাঁ আল্লাহ যদি বেশি রাখে দেখাবো আচ্ছা ঠিক আছে ভাইজান জি ভাই এটা কি জাতের

তো দেখা না একটু দেখি এই যে চলেন ওই ফাঁকাই নিয়ে চলেন একটু হাঁটিয়ে নিয়ে চলেন দেখি আমার দর্শকরা দেখুক আমরাও দেখি আমার দর্শকরা দেখুক দেখুন দর্শক বন্ধুরা ছোটোখাটো গরু গরুর বাসন না কি ভাই গরুর বাসুরই মতো ভাই গরুর বাসুর এই যে আপনার ইন্ডিয়ান তোতাপুরি এই যে নাকের সেপ সিং নাই এই যে হ্যাঁ এই এইটা যদি উঁচু থাকে এটা তোতাপুরি তোতাপুরি তো ভাই কানের ডিজাইন তো আমি এর আগে তো আমি এই জাতের গাড়ল দেখেছিলাম অন্য এক জায়গায় অন্য একটি খামারে যে আচ্ছা এটা নতুন একটি জাত যে ভাই আগে যে গাড়লগুলো দেখালেন ওই গাড়লগুলোর কান আর এই গাড়লগুলো কানতে এক না না এটা ইন্ডিয়ান আপনার ওই যে রাজস্থানি গাড়ল এই যে কান মুখ লেস বডি আপনার দর্শক তো অনেক সময় দেখে ইন্ডিয়ান প্রতিবেদনগুলো সেটার সাথে মিলে নিলিয়ে হলে দেখুন দর্শক বন্ধু খুব ভালো করে দেখুন আমি কিন্তু গাড়লের নিচে চলে যাচ্ছে তার মানে গাড়লটি কত পরিমাণ উঁচু সেটা আপনারা বুঝে নেন কত হাত লম্বা হবে ভাই চার হাত সাড়ে তিন হাত হাত এটা বিক্রি করবেন না আপনার খামারের জন্য এটা রাখার পরিকল্পনা যদি আপনার কোনো দর্শক ধরে দাবি করে দেব দেবেন অবশ্যই আচ্ছা ভাই ভাই এর বয়স কত বয়স আপনার মনে করেন ছয় দাঁত তিন বছরের কাছাকাছি তিন বছর ওজন ওজন আপনার একটু কম হবে একটু কম হবে যেহেতু এখন মনে করেন ধারি সব ইস তো এই জন্য একটু কমে যাইছি হয়তো পঁচাত্তর কেজি মিস নেই পঁচাত্তর কেজি যদি নেয় আমি দেখে দেব তো কেমন দাম রাখবেন ভাই এটা আপনার ষাট হাজার টাকা ভাই ষাট হাজার যে ভাই আরেকটু কম রাখেন ভাই সে নেওয়ার সময় হয়তো দুই দুই পাঁচ হাজার চাইছি বিশটা যদি কেউ মা ভেড়া নেয় তখন তো আমাকে একটু ছাড় করিয়ে দিতেই হবে আচ্ছা কিন্তু এই পাঠাটা নিলে কম হবে না ভাই হয়তো দু এক হাজার টাকা কম যদি মা নেয় তবে একটু কম রাখবে যে আর যদি সিঙ্গেলভাবে যদি এটা কেউ নেয় তাহলে মনে হয় পঞ্চান্ন হিসেবে আমি দিতে পারবো না ঠিক আছে চলেন আমি একটু হাঁটিয়ে নিয়ে যাই দেখুন দর্শক বন্ধুরা খুব ভালো করে দেখুন ছোটো খাটো গরু ভালো করে দেখুন চাইলেই কিন্তু এই পাঠাটি সংগ্রহ করতে পারবেন তো পাঠাটি কিভাবে কিনবেন গাললগুলো কিভাবে কিনবেন চলুন ভাইয়ের ফোন নাম্বারটি আমরা জেনে নিই ভাই যান যে ভাই আমরা আপনার ফোন নাম্বারটি জানতে চাই যাতে আমার দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে আমার ফোন নাম্বার হয়েছে শূন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর আচ্ছা ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখে দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমরা নজরুল ভাইয়ের বিভিন্ন কোয়ালিটির গাড়ল দেখেছি অরিজিনাল যাতে কিছু পাঠা গাড়ল দেখেছি তুতামুখী কিছু তুতামুখী পাঠাও দেখেছি যদি আপনারা সংগ্রহ করতে চান ভাইকে ফোন করতে পারেন তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন